আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে চলে আসলাম, আমি যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে আমার খালাতো ভাই বোনদের সাথে, সাথে মামাতো ভাইটাও ছিল। তো যমুনা ফিউচার পার্কে একটা গাড়ির উৎসব হবে, মানে যার কাছে যেরকম গাড়ি আছে সেগুলোর প্রদর্শনী আর কি, যাকে বলে। তো যমুনা ফিউচার পার্কের নিচে যে আন্ডারগ্রাউন্ডটা আছে সেখানে এই প্রোগ্রামটা। তো আমি আমার খালাতো ভাই বোনদের সাথে চলে গেলাম। ওরা, আমি আসলে যেতে চাইনি প্রথমে, কিন্তু ওরা আমাকে জোর করেছে যাওয়ার জন্য, বিশেষ করে আমার খালাতো বোন, ওই জোর করেছে যে চলো চলো, তুমি গেলে ভালো লাগবে বা ভালো হবে। তো আমার ভাই ড্রাইভ করছিল, খালাতো ভাই আর খালাতো বোন, আমি, আমরা সবাই পিছনে, ড্রাইভারও ছিল, বাট ড্রাইভারকে নামিয়ে দেওয়া হয়েছিল, ওর একটু কাজ ছিল সেই জন্য। তারপরে আমরা সামনে যখন আসলাম যমুনা ফিউচার পার্কের, তখন আমার ভাই ড্রাইভ করছিল। তো এই যে আমরা ভিতরে চলে এসেছি, সামনেই দুটো বিদেশি কুকুর দেখলাম, আর এই যে এখানে অনেক গাড়ি দেখলাম, বিভিন্ন রকমের গাড়ি। তারপরে আমার খালাতো বোনের বান্ধবীও আসলো, বান্ধবীর আম্মুও আসলো, তাদের সাথেও পরিচিত হলাম। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, গাড়ি টাড়ি দেখলাম, তারপরে চলে গেলাম উপরে। উপরে হচ্ছে আমরা এখন একটু কিছু হালকা খাওয়া দাওয়া করব, নাস্তা আসলে সন্ধ্যার। তো লিফটে করে আমরা উপরে চলে গেলাম। আসলে যমুনা ফিউচার পার্কটা অনেক সুন্দর, ঘোরার মতো অনেক প্লেস আছে এখানে, আর এটা হয়তো অনেক বড় একটা শপিং মল। তো আমরা এখানে কোথাও বসার মতো প্লেস পাচ্ছিলাম না, দেখতেছিলাম যে আসলে বসা যায় কি না, বাট বসার মতো প্লেস নাই, সব মানে ফিল আপ হয়ে গেছে অনেক মানুষ। তারপরে আমরা এখান থেকে KFC-র উদ্দেশ্যে রওনা দিলাম, মানে পাশেই KFC ছিল, আমরা KFC-তে ঢুকে পড়লাম। তো আমরা সবাই মিলে যে বসলাম, আমার বোন হচ্ছে খাবারের অর্ডার দিতে গেল, আমার ভাই বোন দুজনই খাবারটা অর্ডার দিতে গেল, কারণ KFC-তে অনেক সময় লাগে খাবার রেডি করতে, ওদের মিনিমাম আধা ঘন্টা বা 40 মিনিট সময় লাগে ওদের খাবারটা রেডি করে দিতে। ওর টাইম বলেই দেয় যে এতটুকু সময় লাগবে, আপনাদেরকে বসতে হবে। তো আমি, আমার ছেলে, আমার মামাতো ভাই, আমরা সবাই বসে আছি এক একজন এক এক দিকে। তো আমার ছেলেটা আমার সাথে একটু রাগ করেছিল। তো এই যে আমরা বসে আছি, আমার বোন সামনেই আছে। আসলে বাইরে বেড়াতে যেতে কার না ভালো লাগে, আর সুন্দর প্লেস হলে তো কথাই নেই, আমার তো বাইরে ঘুরতে যেতে খুবই ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে আমার বোনের বান্ধবী, আমাদের খাবারটা চলে এসেছে। তো আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই আর হচ্ছে কোক, তারপরে আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাইও খাবে, পরে আমার ভাই পরে যাওয়ার সময় ফ্রেঞ্চ ফ্রাইটা প্যাক করে নিয়ে নিয়েছিল, গাড়িতে বসে খেয়েছিল। তো এই যে আমরা খাচ্ছি, আসলে KFC-র চিকেনটা খুব মজা হয়, সবাই খেতে পারে, বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে, তেমন ঝাল হয় না, অনেক ক্রিসপি হয়, খেতে খুব ভালো লাগে। তো আমার ছেলে খুবই পছন্দ করে KFC-র ফ্রেঞ্চ ফ্রাইটা, তার খুবই খুবই প্রিয়, সে প্রথমেই মানে বলেছিল। তো যেহেতু আমাদের খাবারটা অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, তাই আমরা পরে আবার অর্ডার দিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, কারণ ওটা বানাতেও একটু সময় লাগে, তাই আমরা অর্ডার দিয়ে রাখলাম, যাওয়ার সময় আমরা ওটা নিয়ে যাব। তো এই যে আমার ছেলে খাচ্ছে চিকেনটা, আমার ছেলে মাশাল্লাহ পছন্দ করে KFC-র, কারণ ওর কাছে ঝাল লাগে না, খেতে পারে, বাচ্চাদের জন্য ভালো। আর ঝাল থাকলে আসলে বাচ্চারা কোনো খাবারই খেতে পারে না, আর ঝাল না থাকলে খেতে পারে। মাশাল্লাহ সে নিজে নিজে খাচ্ছে হাত দিয়ে চিকেন ফ্রাইটা। সে সবসময় মানে শপিংয়ে গেলেই বা KFC আশেপাশে থাকলে সে KFC থেকে চিকেনটা খেতে চায়, কারণ সে ওটা খেতে পারে, আর সে বলে যে আমার KFC চিকেন খুব ভালো লাগে। তারপর বাসায় থাকলেও মাঝে মাঝে বলে আমাকে যে আমাকে নিয়ে চলো KFC-তে, আমি খাবো, আমার খুব ভালো লাগে ওখানকার চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাইটা। তো
বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই ওদেরকে দেওয়া উচিত আমি মনে করি। তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তা আসলে আজকের দিনটা খুবই মজার হলো, খুব ভালো মতো আমরা এনজয় করলাম, ঘুরলাম, অনেক কিছু দেখলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা আবার চলে যাচ্ছি, আমরা যাব আমার খালাতো ভাই বোনদের বাসায়, আমি ওখানেই এসেছি বেড়াতে, কয়েকদিন থাকবো ওদের বাসায়। এর জন্য আমার ঘুরতে খুবই ভালো লাগে, আর আত্মীয় স্বজনের বাসায় ঘোরার মজাই আলাদা, ভালোই লাগে। কারণ সবসময় যাওয়া হয় না, বছরে দুই একবার হয়তো বা, কারণ সময় হয় না সবসময় যাওয়ার মতো, যেহেতু বাচ্চার স্কুল ছুটি তাই আসলে আমরা ঘুরতে বের হয়েছি বা তাই আমরা বেড়াতে গিয়েছি খালামণিদের বাসায়। তো এই যে ক্রিসমাস ছিল, এই জন্য এই ট্রিটা বানানো হয়েছে ক্রিসমাসের, কত সুন্দর লাইটিং করা একদম। তো আমরা এখন চলে যাচ্ছি, আমার বোনও ঘুমিয়ে পড়েছে, আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, দেখেন গাড়িতে দুইজনই ঘুম, বাট আমি ঘুমাইনি।